ইরানের ভয়ে পিছু হটল ইসরায়েল। আরব মুসলিম দেশগুলো ইরানের পক্ষে দাঁড়াচ্ছে, এমনকি পশ্চিমা রাষ্ট্রগুলো এখন ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে না। ইরানে হামলা করার জন্য ইসরায়েলি মন্ত্রীরা ক্যাবিনেট মিটিং ডেকে হামলা করার কোনো সম্ভাব্য উপায় খুঁজে না পাওয়ায় কোনো সিদ্ধান্ত ছাড়াই মিটিংটি ভেসে গিয়েছে। এদিকে উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে সক্রিয়ভাবে চাপ দিচ্ছে যাতে ইসরায়েল ইরানের তেল স্থাপনাগুলোয় হামলা না চালায়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সহ বিভিন্ন দেশ বিশেষভাবে উদ্বিগ্ন যে ইসরায়েলি সামরিক পদক্ষেপের কারণে বড় ধরনের সমস্যা হতে পারে। তারা ভয় পাচ্ছে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে ইরান পাল্টা আঘাত হিসেবে উপসাগরীয় অঞ্চলে তেল স্থাপনাগুলোতে আক্রমণ করতে পারে, যা তাদের অর্থনীতি এবং নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। সর্বশেষ সংবাদ অনুযায়ী ইরানের উপর কোনো সামরিক অভিযান চালানোর জন্য উপসাগরীয় দেশগুলো ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহার করতেও দিচ্ছে না। ইসরায়েলের উপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলোও। আমেরিকার সংবাদপত্র নিউইয়র্ক টাইমস ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর কাছে অস্ত্রের চালান বন্ধ করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বরাবর বিবৃতি উল্লেখ করে একটি বিশ্লেষণে এই বিবৃতিগুলোকে ফ্রান্স একটি স্বাধীন বিশ্বশক্তি হওয়ার ইচ্ছার প্রতিফলন হিসেবে তুলে ধরেছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন সম্প্রতি তেল আবিবে অস্ত্র পাঠানো বন্ধ করার দাবি জানিয়েছেন এই যুক্তিতে যে ইসরায়েলি অস্ত্র পাঠানোয় গাজা এবং লেবাননের যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে দেশগুলোর বিরোধীদের সঙ্গে সাংঘর্ষিক। এটি এমন একটি ইস্যু যেটি ইসরায়েলি সরকার প্রধানদের ক্ষুব্ধ করেছে। পাঁচ টুইটের মতে এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ম্যাক্রন এই প্রথমবার এমন প্রস্তাব দিয়েছেন তা নয়, গত মাসেও তিনি জাতিসংঘে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বলছেন যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চাপ অস্ত্র হস্তান্তরের সঙ্গে সাংঘর্ষিক। নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধনে বলা হয়েছে পর্যবেক্ষকরা বিশ্বাস করেন যে ম্যাক্রনের বক্তব্য তার ব্যক্তিগত শৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এমন একটি শৈলী যার উপর ভিত্তি করে তিনি একটি স্বাধীন আন্তর্জাতিক শক্তিতে পরিণত হওয়ার জন্য ফ্রান্সের ঐতিহ্যগত আদর্শকে রক্ষা করতে চান। বিশ্লেষকদের মতে ম্যাক্রনের খ্যাতি মূলত এই সাহসী এবং কখনও কখনও বিঘ্নিত বৈদেশিক নীতির কারণে। পশ্চিম এশিয়া বিশেষজ্ঞ এবং ফরাসি থিঙ্ক ট্যাঙ্ক জিনজাউরে ফাউন্ডেশনের সদস্য ডেভিড খালাফা বিশ্বাস করেন যে এই শব্দগুলো একটি প্রশ্নবোধক চিহ্ন, ইসরায়েল সম্পর্কে ফরাসি কূটনীতির স্বচ্ছতা তৈরি করবে। অন্যদিকে বৈরুতে ফ্রান্স ইউনিভার্সিটি অফ সেন্ট জোসেফের ওয়েস্ট এশিয়ান স্টাডিজের অধ্যাপক করিম এমিল বিতা বলেছেন, আপনি যখন পররাষ্ট্রনীতিতে উভয় পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেন তখন আপনি উভয় পক্ষকেই বিচ্ছিন্ন করে ফেলেন। ফরাসি বৈদেশিক নীতি বিশেষজ্ঞ এবং কার্নেগি পিস ফাউন্ডেশনের সদস্য রিম মমতাজ বলেছেন, লেবানন এমন একটি জায়গা যেখানে ফ্রান্স এখনও পরাশক্তি মতো কাজ করতে পারে, এমনকি যদি এটি আর পরাশক্তি নাও হয়ে থাকে। এই রাজনৈতিক বিশেষজ্ঞ উল্লেখ করেন যে ম্যাক্রনের কথা বিভ্রান্তিকর নয় এবং জানেন যে তার কথা ইসরায়েলের জন্য আমেরিকান সরকারের সামরিক সমর্থনকে প্রভাবিতও করবে না, কিন্তু এটি করে তিনি বাকি বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠান যে ফ্রান্স এবং সম্ভবত ইউরোপীয়দের অবস্থান আমেরিকানদের থেকে আলাদা। এমনকি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানোয়েল বারো সম্প্রতি একটি ঘোষণা করেছেন যে ইসরায়েল নিরাপত্তা কেবল সামরিক শক্তির দ্বারা নিশ্চিত করা যাবে না এবং এর জন্য কূটনৈতিক সমাধানও প্রয়োজন। ইসরায়েলের ইতিহাসে চলমান সংঘাত দীর্ঘতম এবং সবথেকে ব্যয়বহুল যুদ্ধ বলে স্বীকার করেছেন দেশটির অর্থমন্ত্রী বেজালেল এসমোট্রিস। তার ভাষ্যমতে এই যুদ্ধে এখন পর্যন্ত 250 বিলিয়ন শেকেল বা 66.6 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এসমোট্রিস স্পষ্ট করে বলেন এই অঙ্ক আরও বাড়বে। আমরা সবাই এই যুদ্ধে খরচ বহন করার প্রয়োজন অনুভব করব এবং এটি আমাদের জন্য সহজ হবে না। তবে অর্থমন্ত্রীর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউনাইটেড নিউজের সাংবাদিক গ্যাটলিওর। ইয়োনেট স্টুডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসমোট্রিসের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণের তীব্র সমালোচনা করেন। লিওর বলেন, এসমোট্রিসের বিশ্লেষণে অর্থনৈতিক নীতির দৃঢ় ধারণার অভাব রয়েছে এবং ইসরায়েলি অর্থনীতিকে প্রভাবিত করে এমন প্রচলিত বাস্তবতাকে স্বীকার করতে তিনি ব্যর্থ হয়েছেন। এসমোট্রিস মুডিসের রিপোর্টকে দুর্বল এবং অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করে লিওর বলেন, লন্ডনের অর্থনীতিবিদরা আমাদের বক্তৃতা দেবেন না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ধরনের মন্তব্য ক্রেডিট রেটিং এজেন্সিগুলোকে ইসরায়েলের রেটিং আরও কমিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতে পারে।
স্মোট্রিসের মুডিসের সদর দপ্তর এবং এর ব্যবস্থাপনা সম্পর্কিত ভুল তথ্য তুলে ধরেন তিনি। লিওর বলেন, স্মোট্রিসের কার্যকালে ইসরায়েলি অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে, তা সত্ত্বেও মঞ্চের নিজের সম্পূর্ণ অজ্ঞতার কারণে রেটিং এজেন্সিগুলোকে আক্রমণ করে কঠোর ভাষা ব্যবহার করার সাহস পান। তিনি আরও যোগ করেন, উদ্বেগের বিষয় হল ইসরায়েলের অর্থনীতি ব্যবস্থার প্রধান ব্যক্তি সংবেদনশীল এবং জটিল অর্থনীতির প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ। লিওরের মতে, ইসরায়েল এবং বিশ্বব্যাপী অর্থনীতিবিদদের মধ্যে একটা ঐক্যমত রয়েছে যে গত এক বছরে ইসরায়েলি অর্থনীতির দায়িত্বের সঙ্গে পরিচালিত হয়নি। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানের মারাত্মক, সুনির্দিষ্ট এবং চমকে দেওয়ার মতো হামলার কথা অঙ্গীকার করেছেন। গত বুধবার বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে 30 মিনিট কথা হয়। গত আগস্টে পর সংবাদ মাধ্যমের জানাশোনার মধ্যে এই প্রথম দুই নেতার মধ্যে কথা হল। এমন সময় দুই নেতার মধ্যে ফোন আলাপ হল যখন ইরান এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সংঘাত মারাত্মক রূপ নিয়েছে। ফিলিস্তিনের গাজার প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গেও যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বাইডেন এবং নেতানিয়াহুর মধ্যে আলাপ অকপট এবং খুবই ফলপ্রসূ ছিল বলে সাংবাদিকদের জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারেন জাভিয়েরি। তবে তিনি স্বীকার করেছেন, দুই নেতার মধ্যে দ্বিমতের বিষয় ছিল এবং তারা নিজেদের মতো করে তাদের মতামত তুলে ধরেন। গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলার জবাবে ইসরায়েলের সম্ভাব্য হামলাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। লেবাননে ইসরায়েলি সামরিক উস্কানির জবাবে দেশটিতে হামলা চালিয়েছিল ইরান। যদিও শেষ পর্যন্ত ইরানের এই হামলা ইসরায়েলকেও নিহত হয়নি। বাইডেন এবং নেতানিয়াহুর ফোন আলাপ শেষে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের দপ্তর একটি ভিডিও প্রচার করে। এতে ইরানের 1 অক্টোবরে হামলা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। ওই ভিডিওতে গ্যালান্ট বলেন, যে কেউ আমাদের উপর আক্রমণ করবে সে পাল্টা আঘাত পাবে এবং পরিণতি ভোগ করবে। আমাদের হামলা হবে মারাত্মক, সুনির্দিষ্ট এবং সর্বোপরি চমকে দেওয়ার মতো। তারা বুঝতেই পারবে না কি ঘটলো আর কিভাবে ঘটলো। তারা ফলাফলটাই দেখতে পারবে। প্রিয় দর্শক, ইসরায়েলের এভাবে ক্রমাগত অসহায় হয়ে পড়ার পরিণতি কি হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।